হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পাইলের বিভিন্ন মালামালের পরিমাণ বের করব। প্রথমে আমরা রডের পরিমাণ বের করি। এটা একটা পাইল দেখতে পাচ্ছেন, এই পাইলের মেন রড মানে ভার্টিক্যাল রড বা লংগিটিউডনাল রড 1 2 3 4 5 6 7টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকশন। মেন রড হবে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু আছে কাট অফ লেভেল, এইটুকে স্পাইরাল নাই, স্পাইরাল এইটুকুতে আছে। স্পাইরালের হিসাব করার সময় আমরা এই 33 ফিট করব, কিন্তু মেন রডের হিসাব করার সময় 33 ফিট প্লাস 2 ফিট যোগ করে করব। আবার যখন আমরা সিমেন্ট বালি পাথর বের করব, তখন পুরা এখান থেকে এই পর্যন্ত মোট 36 ফিটের মালামালের পরিমাণ বের করব। তো প্রথমে আমরা রডের পরিমাণ বের করি, মেন রডের পরিমাণটা বের করি। আমাদের মেন রডের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 33 ফিট যোগ 2 ফিট, মোট 35 ফিট। তো আমরা মেন রডের হিসাবটা বের করা শুরু করি। মেন বার বা লংগিটিউডিনাল বার, এটা হচ্ছে 16 মিলি। আমরা টোটাল রডের পরিমাণটা বের করি, টোটাল লেন্থ অফ মেন বার আমার আছে 60টা, একটার দৈর্ঘ্য 35, তাহলে আমরা টোটাল 245 ফিট পাব। এবার ওজন বার করি, ওয়েট অফ মেন বার আমরা ফর্মুলা জানি d² / 532, এটা 1 ফিট রডের ওজন। এর সাথে আমরা যদি 245 ফিট গুণন করি, তাহলে আমার পুরো রডের ওজন বের হয়ে যাবে। হিসাব করলে এত কেজি বের হলো। এখন মেন রডের ওজন আমার বের হয়ে গেল। এবার আমরা স্পাইরাল বার বের করি, মানে 10 মিলি, যেটা কেজিংয়ের চারপাশে থাকে, সেটার পরিমাণ বের করব। এটা কেজিং রডের 10 মিলি দিয়ে বানানো হয়, এটা 5 ইঞ্চি পরপর, মানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, একটা পিচ এখান থেকে, একটা স্পাইরাল থেকে আর একটা স্পাইরালের স্পেসিং হবে 5 ইঞ্চি, এটা পিচ 5 ইঞ্চি। অতএব আমরা হিসাব করা শুরু করি। স্পাইরাল বারে যেটা ফার্স্ট রোল, দুইটা নিয়মে আমরা করব। প্রথম নিয়মটা দেখি, একটা স্পাইরালের আমরা বের করব, লেন্থ অফ এ এ স্পাইরাল পাই ডি মানে পরিধি, এইটুকুর এটা হচ্ছে পরিধি, এটার পুরো দৈর্ঘ্য পাই ডি। আমরা এখানকার ডি যা বের করব, এখান থেকে এই পর্যন্ত ডি 20, যেহেতু আমার ক্লিয়ার কভার 3 ইঞ্চি আছে, এপাশ থেকে 3 ইঞ্চি বাদ দিলাম, এপাশ থেকে 3 ইঞ্চি বাদ দিলাম, তো 3 3 6 ইঞ্চি যদি আমরা বাদ দিই, তাহলে পাবো 14 ইঞ্চি। অতএব আমরা কেজিংয়ের বা স্পাইন রডের ডিটা বের করি, এটা হবে 20 ইঞ্চি বিয়োগ 2 গুণ 3 ইঞ্চি, 14 ইঞ্চি হবে। এটাকে যদি আমরা ফিটে নিই, এত ফিট 1.17 ফিট, তো পায়ের মান, পায়ের গুণন 1.17, তাহলে আমার হবে 3.68 ফিট। একটা স্পাইরাল একটা রাউন্ড ঘুরলে যেটা হয়, একটা স্পাইরাল 10 মিলির দৈর্ঘ্য 3.67 ফিট। আমরা মোট স্পাইরাল কয়টা আছে দেখি, মোট স্পাইরাল আমার লম্বা আছে 33 ফিট, 33 স্পাইরালে 33 ফিট, যেহেতু আছে 12 দ্বিগুণ 16 ইঞ্চি আর স্পেসিং 5 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর আমার স্পাইরাল আছে এখান থেকে এই পর্যন্ত, উপরে 2 ফিটে নাই, যেহেতু কাট অফ লেভেলে স্পাইরাল থাকে না, এ সেজন্য 33 ফিট ধরলাম। আমরা দেখতে পেলাম এটা 80.2
নোজ এতটা বের হলো। এবার টোটাল লেন্থ, টোটাল লেন্থ অফ স্পাইরাল আমার একটা দৈর্ঘ্য 3.67 ফিট, তাহলে 80.2 দিয়ে গুণ করলে আমি টোটাল লেন্থ পেয়ে যাব। আমি টোটাল লেন্থ পেলাম 294.34 ফিট। অতএব ওজন যদি আমরা বের করতে চাই, WEIGHT, ওজনটা হবে, স্পাইরালের ওজনটা হবে আমরা সূত্রের 10² দিলাম, 532 দিলাম, আমার পুরো দৈর্ঘ্য হচ্ছে 294.34 এত। অতএব 55.33 কেজি। যতটা স্পাইরাল মোট এর সাথে অবশ্য আমাদের এক যোগ করতে হবে, একটা আমার বেশি আছে, যা হবে তার চেয়ে একটা বেশি আমার স্পাইরাল বেশি লাগে, এটা দিতে আমার খেয়াল নাই, একটা স্পাইরাল বেশি হবে, স্পেসিং এর চেয়ে একটা স্পাইরাল বেশি, এর জন্য +1 দিতে হবে। এই দিলে এই অবস্থা। আমরা দেখলাম মেন রডের ওজন এত কেজি, স্পাইরালের ওজন এত কেজি, পাই ডি এই ফর্মুলা ইউজ করে আমরা দেখলাম 10 মিলির ওজন যতটুকু স্পাইরাল লাগে তার ওজন 55.33। এখন আমরা স্পাইরালের আর একটা ফর্মুলা ব্যবহার করব, আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে খুবই সুন্দর, ইজি ফর্মুলাটা যদি আমরা বের করতে চাই তখন আমরা এটা খেয়াল করব। আর আর একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে বিষয়টা এইরকম, মনে করেন এটা স্পাইরালের দৈর্ঘ্য পাই ডি, আমরা যদি এটা কাগজ মোড়াই, একটা কাগজ মোড়ানো অবস্থায় দেখি, এটা হচ্ছে আমার পাই ডি আর এটা হচ্ছে 5 ইঞ্চি। আপনারা দেখছেন 5 ইঞ্চি, এটা পাই ডি আর সেন্টার টু সেন্টার এখান থেকে এটু 5 ইঞ্চি, এটা পাই ডি পরিধি আর এখান থেকে এটুকু 5 ইঞ্চি। এটা যদি আমরা খুলে ফেলি তাহলে কি দেখবো, এরকম, এটা হচ্ছে আমার পাই ডি আর এটা হচ্ছে 5 ইঞ্চি পিস, আর এটা দেখেন একটা অধিভুজ হয়ে গেল, এটা 90 ডিগ্রি, এটা অধিভুজ, এই অধিভুজটাই হচ্ছে আমার স্পাইরাল লেন্থ। খুবই সহজ নিয়ম, এটা পাই ডি, এটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর এটা যখন আমরা খুলে সমান করে ফেললাম তখন একটা আয়তকার আকার ধারণ করলো, এটা এখানকার এই লেন্থটাই হচ্ছে আমার স্পাইরাল লেন্থ, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। তো আমরা দ্বিতীয় নিয়মটা করি, দ্বিতীয় নিয়মে আমরা দেখলাম যে এটা 5 ইঞ্চি বা 0.42 ফিট, আর পাইডির মান আমরা আগেই দেখেছি, পাইডির মানটা আপনারা দেখছেন যে লেন্থ, এই যে পাইডির মান 3.67 ফিট, পাইডির মান 3.67 ফিট, আর পিস 5 ইঞ্চি হচ্ছে আমার পিস, তাহলে আমার এই এটা সোজা অবস্থায় দেখলে পাবো স্পাইরাল লেন্থ। তো আমরা স্পাইরাল লেন্থ বের করার চেষ্টা করি, এটা যদি আমরা বের করতে চাই স্পাইরাল লেন্থ, স্পাইরাল লেন্থ হবে যেহেতু আমার ওইটা অতিভুজ 3.67 স্কোয়ার যোগ এটা হবে আমার 5 ইঞ্চি 0.42 স্কোয়ার, এটা আমার হিসাব করলে দাঁড়াবে 3.69 ফিট। আমরা আগে হিসাবে দেখেছি
আমার পাইডি বের করে যেটা দেখছি 3.67, আর এই ফর্মুলা যেটা দেখলাম 3.69, খুব একটা পার্থক্য নাই। তো আমরা এই স্পাইরালের হিসেবটা বের করি। যেহেতু আমরা একটা স্পাইরালের দৈর্ঘ্য পাইলাম, আমার মোট কত স্পাইরাল আমরা দেখছি, নজ অফ স্পাইরাল আগে হিসাব করে আমরা বের করে দেখছি যে 33 ইঞ্চি পর্যন্ত স্পাইরাল থাকে, 33 ফিট 12 দ্বিগুণ করলাম, ভাগ ভাগ 5 ইঞ্চি পরপর যোগ একটা বেশি হবে, তাহলে আমার টোটাল 80.2 নোজ স্পাইরাল। এবার টোটাল লেন্থ স্পাইরালের সংখ্যা পেলাম এত, একটা স্পাইরালের দৈর্ঘ্য এত, তাহলে এটার সাথে ওইটা গুণ করলে টোটাল লেন্থ অফ স্পাইরাল হচ্ছে আমার, একটা হচ্ছে 3.69 আর মোট স্পাইরাল সংখ্যা হচ্ছে 80.2। আমরা দেখতে পেলাম 295.9 3 8 ফিট। অতএব যদি আমরা ওয়েট বের করি, ওয়েট আমার হবে, যেহেতু আমার 10 মিলি রড, 532 295.9 3 8, আমার ওজন এলো 55.63 কেজি। আমরা এই সূত্রে পেলাম 55.63 কেজি, আমরা আগের সূত্রে পেয়েছি 55.33 কেজি। তো দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, আমরা যে কোনো একটা ধরেই হিসাব করতে পারি। তো আমরা এরপরে হিসাব করব সিমেন্ট বালি পাথর বের করার নিয়ম। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন, পরেরটুকু তো সহজ, ওটাও বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, পরেরটুকু আমি এখনই করে দেখাচ্ছি। জানি আপনারা জানেন বা আমিও জানি, দেখলাম এই পাইলের ডায়া 20 ইঞ্চি পাইলের ডায়া, আগে আমরা কেচিগের ডায়া দিয়ে কাজ করেছি, এখন এখান থেকে এই পর্যন্ত 20 ইঞ্চি। তো এই 20 ইঞ্চিকে আমরা বালি পাথর সিমেন্ট এটা থেকে বের করব। তো আমরা শুরু করি, ভলিউম অফ পাইল, পাই ডি স্কোয়ার বাই 4 গুণন আমার পাইলের দৈর্ঘ্য হচ্ছে, তখন এখনকার আমার দৈর্ঘ্যটা দেখব, নিচ থেকে হিসাব করব, 1 ফিট 33 ফিট, আর উপরে আছে কাট অফ লেভেল 2 ফিট 33 ফিট, আর একে মোট 37 ফিট। এই সময় আমরা পুরো হিসাবটা দেখব, আমাদের এটা দেখব, যেহেতু আমার ডায়া আছে 20 ইঞ্চি, একে আমরা 1.67 ফিট নিতে পারি, পাই গুণন 1.67 স্কোয়ার বাই 4 গুণন 37 ফিট। এটা আমরা হিসাব করলে পারবো 78.81 সেফটি। এটা হচ্ছে আমার পূর্বের মতো আপনারা যেভাবে হিসাব করেন নর্মালি হিসাব, এটা আমার ওয়েট ভলিউম। এটাকে আমার ড্রাই করতে হবে যদি আমরা মালামাল বের করতে চাই, ড্রাই ভলিউম যদি আমরা বের করি, এর সঙ্গে আমার 1.5 গুণন করতে হবে, 1.5 গুণন করলে 118.22, এত সিএফটি। আমরা কাস্টিং রেশিও ধরি, পাইলে সাধারণত ঢালাই করা হয় 1:1.5:3, 1টা হচ্ছে সিমেন্ট,
1.5টা হচ্ছে স্যান্ড, 3 হচ্ছে স্টোন চিপস। আমরা রেশিওটা যোগ করি, সাম অফ রেশিও, রেশিও হচ্ছে 1 × 1.5 × 3, মোট 5.5। আমরা রেশিওটা যোগ করলাম। এখন আমরা সিমেন্টের পরিমাণ বের করি। 1 নম্বর হচ্ছে সিমেন্ট, সিমেন্ট সিমেন্টের আমার রেশিও 1 আছে, রেশিও যোগফল এত। দেখছেন স্যার, সিমেন্টের রেশিও 1 আছে, তাই আমরা উপরে 1 দিলাম, নিচে রেশিও যোগফল দিলাম, এবং মোট আমার ড্রাই ভলিউম হচ্ছে 118.22। তো 118.22, এটা হলো আমার এত সিএফটি সিমেন্ট বের হলো। আমার তো সিএফটি হিসেবে তো আমি সিমেন্ট কিনতে পারবো না, তো 1 ব্যাগ সমান জানি 1.25 সিএফটি, 1.25 সিএফটি দিয়ে ভাগ করলে আমার ব্যাগে চলে আসবে অ্যান্সার 17.196 ব্যাগ, বা 18 ব্যাগ ধরে, 18 ব্যাগ সিমেন্ট। এবার আমার 2 নম্বর বের করতে হবে স্যান্ড, স্যান্ড রেশিও হচ্ছে 1.5, রেশিওর যোগফল হচ্ছে 5.5। এই দেখেন স্যান্ডের রেশিও 1.5, এই কাস্টিং রেশিও 1.5 দিলাম, আর এটার ইয়ে হচ্ছে টোটাল ড্রাই ভলিউম 118.22। আমরা স্যান্ড পেলাম 32.24 সেফটি। আমরা স্টোন চিপস বের করব, স্টোন চিপস, স্টোন চিপসটা হবে, স্টোনের রেশিওতে আছে 3:1:3, 3 আছে, নিচে রেশিওর যোগফল হবে, আর টোটাল কাস্টিং ড্রাই ভলিউম আছে 118.22, এটা আমার ভাগ করলে হবে 64.48 সেফটি। আশা করি বন্ধুরা আপনারা সব কিছু বুঝতে পারছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টস লাইকে লাইক দেবেন, কমেন্টস করবেন, কমেন্টসে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাব এবং আরও ভিডিও আপলোড দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।